গুড মর্নিং। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো। আর আমি তো এখন এখন বিন্দাস আছি, বিকজ এখন বহরমপুরে আছি আর নিজের বাড়িতে আছি। তো আজকে সকালে চলে এসেছি আমার সবচেয়ে ফেভারিট প্লেস, আমাদের দোতলার এই বিশাল বড় ডাইনিংতে। এখানে বসে আমি যখন বিয়ের আগে ছিলাম তখন এখানে বসে 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 থাকা, এখানে বসেই পড়াশোনা, এখানে বসে এক্সারসাইজ, সব কাজ যেন আমার এখানেই সব ছিল। তো এই জায়গাটা আমার ভীষণ ফেভারিট। আর সবচেয়ে ফেভারিট একটা কারণে, এখানে আছে ব্যালকনি। এই হচ্ছে আমার ফেভারিট ব্যালকনি। বাড়িতে ব্যালকনি জিনিসটা আমার ভীষণ পছন্দের। আমার ইন্দোরের বাড়িতে ব্যালকনি নেই, ওটাকে খুব মিস করি। তো বাড়িতে আসলে আমার এই জায়গাটা সবচেয়ে ফেভারিট হয়ে যায়। তো এই হলো আমার ব্যালকনি, এর নিচে আছে আমাদের গার্ডেন। এই দেখো আমাদের গার্ডেন, এখানে নারকেল গাছ, এখানে আম গাছ। আম গাছে প্রচুর আম ধরেছে, বাট ক্যামেরায় দেখা যাচ্ছে না, একটু ক্লোজার করলে হয়তো দেখতে পাবে। এখানে এই জবা ফুলের গাছটা আমি লাগিয়েছিলাম, এখন অনেক বড় হয়ে গেছে। এই এই দেখো আমাদের বাড়িতে লিচু গাছ, প্রচুর লিচু এসছে, বাট এখন একদম ছোট্ট ছোট্ট পুচকে পুচকে লিচু। এটা লিচু গাছ। এই দেখো নিচে টমেটো গাছ, এখানে প্রচুর টমেটো হয়েছিল, এখন তো প্রচুর গরম পড়ে গেছে তাই গাছগুলো প্রায় শেষের পথে, তাও প্রচুর টমেটো ধরে আছে এখনও, এগুলো তুলে তুলেই খাওয়া হচ্ছে। তো এই হলো আমার ব্যালকনি। তো চলো আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি, আই হোপ তোমাদের সবার খুব ভালো লাগবে। তো এখন সকালবেলা আমি একটু এক্সারসাইজ করে নিই, অনেকদিন পর মনে হলো কলকাতা আসার পর আজকে এক্সারসাইজ করতে একটু মন হয়েছে, তাই এখন একটু হালকা মতো এক্সারসাইজ করে নিই, তারপরে চলো তোমরাও দেখতে পাবে আজকে সারাদিন কী কী করি। এখন এক্সারসাইজ করা কমপ্লিট, আধা ঘন্টা একটু এক্সারসাইজ করে নিলাম, শরীরটা বেশ ভালো লাগছে। এবার নিচে যাই দেখি মা কী করছে। মা এখন বসে বসে পাবদা মাছ ভাজছে, বাট এর কাছে বেশিক্ষণ থাকা যাবে না, তেল ছিটকাবে। এ দেখো আমার বোন বইয়ের পাহাড় নিয়ে বসে আছে, ম্যাডামের এক্সাম। পড়াশোনা করছিস? আমার দিকে একটু তাকা, কিছু বল। এখন কিচেনে যাই, আজকে মনে হচ্ছে আমরা ইন্দোরে যেভাবে ডাল বানাই সেভাবে মাকে আজকে একটু ডাল বানিয়ে খাওয়াবো। তো চলো এখন ডালটা রান্না করে নিই। সকালে খেতে বসে পড়েছি। আমরা সবসময় সকালে ম্যাক্সিমাম টাইম ভাত খেতাম, এখন হ্যাবিটটা যদিও চেঞ্জ হয়ে গেছে, তো মায়ের কাছে আসলে ও হ্যাবিটটা তো একটু আনতেই হবে। তো আজকে সকালে ডাল ভাত আর সুন্দর আলু সেদ্ধ, এটা এখন সকাল সকাল খেয়ে নেবো। আর তাড়াতাড়ি এখন বেরোতেও হবে, কারণ আমার কিছু জামা ফিটিংস করার আছে, সেজন্য তেলের কাকুর কাছে যাব। বাইরে বীভৎস রোদ উঠে গেছে, তো জলদি জলদি ব্রেকফাস্টটা করে এখন তেলের কাকুর কাছে যাব। এখন ডাল ভাত আলু সেদ্ধ আর মাছ ভাজা। তো এখন কাকুর বাড়ি চলে এসছি, এবার যাই তাড়াতাড়ি অল্টার গুলো করে নি, বাইরে প্রচন্ড রোদ। যাই তাহলে এখন। তো এখন আমার কাজ করা হয়ে গেছে, এবার যাব, অনেকটা বেলা হয়ে গেল, চলো এখন যাওয়া যাক বাড়ি। এখন বাড়ি চলে এসেছি, প্রচন্ড রোদ, একবারে মানে মনে হচ্ছে যেন জ্বলে যাচ্ছি, আমার তো প্রচণ্ড অ্যালার্জিও হচ্ছে। যাই হোক, এসে দেখলাম পার্পেল থেকে কিছুদিন আগে অফারে আমি কিছু জিনিস অর্ডার করেছিলাম, সেগুলো আজকে চলে এসছে। তো চলো তোমাদেরকেও দেখিয়ে দিই আমি আজকে পার্পেল থেকে কী কী নিয়েছি। Keep you in my heart is where you are. I still think of you, I want you coming back. I
ছটা জিনিস আমি পারচেস করেছি পার্পল থেকে, তো তোমাদের একটু দেখাই। এটা হচ্ছে স্ট্রেসের একটা হেয়ার সিরাম, এটা আমি আগেও ইউজ করেছি, এটা খুব ভালো একটা সিরাম, তো এটা আমি নিয়েছি। এবার হচ্ছে গুড ভাইবসের অলিভ অয়েল, এটা কোল্ড প্রেসড অয়েল। গুড ভাইবসের ম্যাক্সিমাম প্রোডাক্টটি ভীষণ ভালো, তো আমি এই অলিভ অয়েলটা দেখলাম তো আমার মনে হলো এটা ভালো হবে, তো আমি এটা ফার্স্ট টাইম পারচেস করছি, তো ইউজ করে দেখবো এটা কেমন। মামা আর্থের তো সব প্রোডাক্টই ভীষণ ভালো, তো মামা আর্থের এই প্রোডাক্টটি উডবার্ন ফেস ওয়াশটা আমি আগেও ইউজ করেছিলাম, তো এখন প্রায় গরম পড়ে গেছে, সেই জন্য ভাবলাম এই ফেস ওয়াশটা এখনকার জন্য খুব ভালোই হবে, তো এই ফেস ওয়াশটা একটা নিয়ে নিয়েছি। আরও একটা নতুন ফেস ওয়াশ আমি সেদিন দেখলাম, আলস গুডনেসের প্রোডাক্টও অনেক ভালো, আমি রিভিউ দেখেছি, তো এই ফেস ওয়াশটা নতুন লঞ্চ করেছে, তো আমার মনে হলো প্রোডাক্টটা খুব ভালো হবে, তাই নিলাম। এটা রাইসের যে ওয়াটার সেটা থেকে এবং নিয়াসিনামাইড আছে, আমার যেহেতু ড্রাই স্কিন তো নিয়াসিনামাইড খুব ভালো এফেক্ট দেবে আমার স্কিনে, তো সেই জন্য এটা নিউ লঞ্চেজ একটা প্রোডাক্ট, এটা ফেস ওয়াশ, এই ফেস ওয়াশটা আমি নিয়েছি, এটা ইউজ করে আমি তোমাদের রিভিউ জানাবো। আর এটা হলো আলফ গুডনেসের ওয়াইল্ড টারমারিক, মানে যেটা কাস্তুরি হালদি, এটা তো আমাদের স্কিনের যে কোনো প্রোডাক্ট মানে যে কোনো কেয়ারের জন্য এটা ভীষণ ভালো, তো আমি আলফ গুডনেসের ওয়াইল্ড টারমারিকটা মনে করলাম ভালো, তো আমি এটা ইউজ করে দেখবো, আমি ফার্স্ট টাইম এটা পারচেস করলাম, তো আমি ইউজ করে তোমাদেরকে জানাবো, আই হোপ এটা খুব ভালোই হবে। লয়ারের একটা না মানে এটা ময়েশ্চারাইজার, যেটা কন্ডিশনার অ্যাকচুয়ালি, তো এই সিক্স অয়েল নারিশিং এর আগেও আমি কিনেছি, খুব ভালো এফেক্ট দেয়, তো এবার আমি এই ডাবল ময়েশ্চারাইজার যেটা সেটা কিনে নিলাম, এটা ট্রাই করে দেখবো, আই হোপ খুব ভালো হবে। লরিয়ালের সব প্রোডাক্টগুলো আমার খুব ভালো লাগে, তো এটা ফার্স্ট টাইম পারচেস করলাম, আই হোপ খুব ভালো হবে। আমার যেহেতু স্কিন এখন ড্রাই, হেয়ারটা খুব ড্রাই হয়ে গেছে, তো এটা আমার হেয়ারের জন্য খুব ভালোই এফেক্ট দেবে মনে হয়। প্রোডাক্টগুলো তো আমার খুব পছন্দ হয়েছে, আজকে দুই একটা একটু ইউজ করে দেখবো, মানে আমার কাছে নতুন প্রোডাক্ট আনলে না আগে মনে হয় সবার আগে একটু ইউজ করে দেখি নি, মানে যতক্ষণ ইউজ না করবো ঠিক শান্তি পায় না, তো আজকে এই ফেস ওয়াশটা একবার ইউজ করে দেখবো যে এটা কেমন লাগছে। তো চলো, এখন অনেকটা বেলা হয়ে গেছে, প্রায় একটা বেজে গেছে, এখন ঝটপট করে ফ্রেশ হয়ে নি। আরও একটা জিনিস স্কিপ করে গেছিলাম, এটা তো বুঝতেই পারিনি প্যাকিং করা ছিল, যাই হোক এই প্রোডাক্টটা ফ্রি প্রোডাক্ট এসেছে, পার্পেলের একটা ম্যাট ফিনিশের একটা নেল পলিশ, এটাও খুব সুন্দর একটা কালার ওরা পাঠিয়েছে, এটা ফ্রি প্রোডাক্ট। পয়লা বৈশাখ আছে, আর পয়লা বৈশাখের আগে আসছে চৈত্র সংক্রান্তি, আমাদের এখানে চৈত্র সংক্রান্তির দিন চড়ক পুজো হয়, আর এই চড়ক পুজোর আগে এইভাবে সেজে শিব কালী সেজে গুজে এইভাবে মানে ওরা একটা দান নেয়, যেটা তুমি দিতে পারবে সেটাই ওরা নেয়, দেন সংক্রান্তির দিন এই পুজোটা হয়, সেই জন্য এরা এটা নেয়, তো তোমাদের সাথে একটু ছোট্ট করে এটা শেয়ার করলাম। এই যে এই মেয়েটা সারাদিন শুধুই পড়াশোনা করে, আমার সঙ্গে একটু গল্পও করে না, আমি দুদিনের জন্য আসছি, তা আমি যদি চলেই যাবো তুই আর কি গল্প করবি আমার সাথে, না না পড়া না, গুড গার্ল ভালো রেজাল্ট করবি না, পর পর তুই। এখন পুজো টুজো করে লাঞ্চ করতে বসে পড়েছি, আজকে আমরা অনেকদিন পর সবাই একসঙ্গে লাঞ্চ করব, যদিও ভাই নেই, ভাই আজকে কলকাতা চলে গেছে, তো আজকে আমরা চারজন একসাথে লাঞ্চ করব। দুপুরে লাঞ্চ করার পর এখন রেডি হয়ে গেছি, এখন আমি আর মা যাব বাজার করতে, আই মিন শপিং করতে,
তো চলো, এখন মোটামুটি রেডি হয়ে গেছি, এখন আমি আর মা অনেক দিন পর দুজনে মিলে এখন শপিং করতে যাব। চলো এখন বেরোনো যাক। মার্কেটে অনেক কিছুই পছন্দ হয়েছে, সবার জন্য অল্প অল্প করে অনেক কিছুই কেনা হলো আজকে। তো এখন কেনাকাটা কমপ্লিট, এখন বাড়ি যাই। দেখো আমাদের ঘন্টু বসে আছে। বাড়ি এসে দেখি আমার বর মহারাজ এসেছেন, হঠাৎ দেখি আমরা তিনজনেই রেড কালারের জামা পরেছি, সো একটা ফটো ক্লিক করে নিলাম। আজকের ব্লগ এই পর্যন্তই, ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করো।